ঘটনা গ্রহণ করেছে এতিয়া নতুন মোড় আর মঙ্গলদৈ আঠিয়াবাড়ি ভয়ঙ্কর ঘটনা লৈছে এতিয়া নতুন মোড় মৃত কৃষ্ণমণি ডেকার প্রেমিকে লৈছে চরম সিদ্ধান্ত যুবতীগার মাতৃর অভিযোগের পিছতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সিন্টু নাথ নামর যুবকজনে আর মৃত কৃষ্ণমণির প্রেমিক সিন্টু নাথে গ্রহণ করেছে সিদ্ধান্ত ইয়ার পিছতে ঘটনায় গতি করেছে গভীর রহস্যলৈ কারণ সিন্টু নাথ নামর যুবকজনের মৃত্যুর পিছতে উত্থাপন হয়েছে বহু প্রশ্নর যে প্রকৃততে দুঃখী নাছিল নাকি সিন্টু নাথ নে নিজের দুঃখ থাকবলে গ্রহণ করলে সিদ্ধান্ত আর আরক্ষীর তদন্ত ইতিমধ্যে আরম্ভ হয়েছে আর তদন্তর পিছতে সকলবুর আহিব পোহরলৈ আর আজি পুয়া পথর কাখত উদ্ধার হয়েছিল মৃতদেহ যীগৰাকী যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছিল যার নাম কৃষ্ণমণি ডেকা সেই যুবতীগৰাকীর মৃতদেহ উদ্ধারের কিছু সময়ের পিছতে তেওঁর প্রেমিকে গ্রহণ করেছে চরম সিদ্ধান্ত সিপাঝারের খাস সোনাপুরের যুবক সিন্টু নাথ আর সোমবারে মন্দিরলৈ যাওয়ার পিছতে নিখোঁজ হয়েছিল কৃষ্ণমণি ডেকা আর মন্দিরলৈ বুলি ঘরের পৰা ওলাই যাওয়ার পিছতে বন্ধ পোৱা গৈছিল যুবতীগৰাকীর মোবাইলটো আর আজি পুয়া স্থানীয় রাইজে প্রত্যক্ষ করেছিল পথর দাঁতিত যুবতীগৰাকীর মৃতদেহ আর খবর দিছিল আরক্ষীক আর যুবতীগৰাকীর মাতৃ আরক্ষীক অভিযোগ করেছিল যে ঘটনা জড়িত থাকিব পাৰে কৃষ্ণমণির প্রেমিক সিন্টু নাথ আর পুয়া এই ঘটনার পিছত বিয়লিলৈ আহিলে ভয়ঙ্কর খবরটো যিগৰাকী যুবকৰ বিৰুদ্ধে অভিযোগ করেছিল কৃষ্ণমণির মাতৃয়ে সেই যুবকজনে গ্রহণ করেছে চরম সিদ্ধান্ত সিপাঝারের খাস সোনাপুরের যুবক সিন্টু নাথ আর মৃত কৃষ্ণমণির প্রেমিক সিন্টু নাথে গ্রহণ করা এই সিদ্ধান্তর পিছত এই ঘটনায় গতি করেছে গভীর রহস্যলৈ কারণ সিন্টু নাথ নামর যুবকজনের মৃত্যুর পিছতে এটা উত্থাপন হয়েছে বহু প্রশ্নর আর এই সকলবোৰ ঘটনার তদন্ত ইতিমধ্যে আরম্ভ করেছে আরক্ষী আর আরক্ষীর সম্পূর্ণ তদন্তর পিছতে সকলবোৰ ঘটনা আহিব পোহরলৈ।